হাই এভরিওয়ান, সকালে কেমন আছেন? আজকে বুঝতেই পারছেন আজকে কি ধরনের ভিডিও হতে যাচ্ছে, তো আশা করি ভিডিওটা দেখবেন এবং আমাদের পাশেই থাকবেন। আমি এখন অটোতে করে যাচ্ছি উলপুর জমিদার বাড়ি। গোপালগঞ্জ লঞ্চ ঘাট থেকে আপনি অটো পেয়ে যাবেন, আপনি রিজার্ভ করেও যেতে পারবেন অথবা অন্যদের সাথেও যেতে পারবেন, আর ভাড়াটা আপনি আলোচনা করে নিতে পারবেন। তো এখান থেকে আপনি উলপুর স্টেশনে নেমে যে কাউকে জিজ্ঞাসা করলে পেয়ে যাবেন জমিদার বাড়ি। আমি এখন দাঁড়িয়ে আছি একটি ভাঙ্গা একটি বাড়ির সামনে, যেটা কিনা গোপালগঞ্জের ঐতিহ্যবাহী উলপুর জমিদার বাড়ি নামে পরিচিত। প্রায় 200 একর জায়গা নিয়ে আনুমানিক 1900 শতকের দিকে জমিদার প্রীতিশচন্দ্র রায়চৌধুরী এই বাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন। পূর্বে জমিদার বাড়ির অনেক স্থাপনা থাকলেও বেশিরভাগই ধ্বংস হওয়ার পথে। দ্বিজাতি তথ্যের ভিত্তিতে দেশভাগের পূর্বে এখানে মূলত হিন্দু জমিদারদের বসবাস ছিল। জমিদার কর্তৃক এখানে আনুমানিক 360টি স্থাপনা, এরকম স্থাপনা তৈরি হয়েছিল যা বেশিরভাগই প্রায় ধ্বংসের পথে। জমিদারি প্রথা বিলুপ্ত হবার পরে, মানে দেশভাগের পরে, বেশিরভাগ জমিদারি এখান থেকে অন্যত্র চলে যায়। আমি এখন আছি ওই জমিদার বাড়ির পাশেই আরেকটা নবনির্মিত বাড়ি, যেটা ওই জমিদারের বংশধর কর্তৃক নির্মিত। এই বাড়িটির স্বত্বাধিকারী মিলন ফার্মেসির মালিক বিশিষ্ট সমাজসেবী মৃণাল কান্তি রায় চৌধুরী, এবং এর ডাকনাম পপা রায় চৌধুরী। এই দৃষ্টিনন্দিত বাড়িটির সে মালিক। বাড়ির এক পাশে আছে জাতির জনক বঙ্গবন্ধু গ্যালারি।
এখানে কফি কত করে নেন? তাও তো বেশি নেন না, যে এখানে যারা ঘুরতে আসে ওইরকম যে এখানে এক্সট্রা না সেটাই। যারা ঘোরাঘুরি করতে পছন্দ করেন পরিবার পরিজন নিয়ে বা ডে আউটিং করতে চান বন্ধু বান্ধবী নিয়ে, তাদের জন্য এটা একটা পারফেক্ট জায়গা। আমার ঘুরে ভীষণ ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে আমার এই ভিডিওটা দেখেছেন, দয়া করে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান দয়া করে একটু কমেন্টসে জানিয়ে দিবেন।